নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। ভ্যাকসিন নেওয়ার আগে মেড ইজি, লেখা জয় সাহা, পাঠ সৌনক সান্যাল। করোনা টিকা নিতে চাইছেন কিন্তু কোউইন অ্যাপে গিয়েও লাভ হচ্ছে না? মনে রাখুন, কেন্দ্রীয় সরকার আগে সর্বসাধারণকে কোউইন অ্যাপে করোনা টিকার জন্য রেজিস্টার করার কথা বললেও পরে তা পরিবর্তন করে। করোনা টিকা নিতে গিয়ে সাধারণ জনতাকে লগ ইন করতে হবে www.cowin.gov.in-এ, তারপর সেখানে গিয়ে বাকি পদ্ধতিগুলি সারতে হবে। মঙ্গল ও বুধবার কলকাতা সহ রাজ্যের নানা প্রান্তে এই বিভ্রান্তির কারণে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় প্রবীণ মানুষজনকে। মঙ্গলবার সামর্থ্যের বেশি লোক টিকা কেন্দ্রে চলে আসায় অনেকের ভ্যাকসিন নেওয়াই হয়নি, ফলে হয়রানি এড়াতে শুনে রাখুন করোনা টিকা নেওয়ার কিছু চটজলদি সুলুক সন্ধান। কোউইন অ্যাপ নয়, পোর্টাল থেকে রেজিস্টার করুন। পয়লা মার্চ থেকে 60 বছরের ঊর্ধ্বে প্রবীণদের টিকা দেওয়া হচ্ছে। 45 থেকে 59 বছর বয়সীদের, যাদের কোমরবিডিটি আছে, তারাও টিকার জন্য আবেদন করতে পারেন। জেনে রাখুন তালিকাভুক্ত কোন কোন কোমরবিডিটির জন্য 45 থেকে 59 বছর বয়সীরা টিকা পেতে পারেন। যারা হৃদরোগের কারণে অতীতে হাসপাতালে ভর্তি ছিলেন, গত 2 বছর ধরে যারা ক্যান্সারের চিকিৎসা করাচ্ছেন, কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট, করোনারি আর্টারি ডিজিজ, হৃদরোগের সমস্যা থাকলে টিকা পেতে পারেন। তাছাড়া বংশপরম্পরায় যাদের হৃদরোগ আছে বা হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এমআরআই বা সিটিতে যাদের স্ট্রোকের সম্ভাবনা ধরা পড়েছে, কিডনি লিভারের সমস্যা এবং ট্রান্সপ্লান্ট হয়েছে বা হওয়ার জন্য অপেক্ষা করছেন, ফুসফুসের রোগ রয়েছে, লিউকিমিয়া, লিম্ফোমা, এইচআইভির মতো রোগ রয়েছে, তারা টিকার জন্য আবেদন করতে পারবেন। কোভিশিল্ড ও কোভ্যাক্সিন এই দুটি ব্র্যান্ডের ভ্যাকসিনই পাওয়া যাচ্ছে। একবার ভ্যাকসিন নেওয়ার পর দ্বিতীয় ডোজের জন্য আবার আপনাকে রিরেজিস্টার করতে হবে। প্রথম ডোজ নেওয়ার পর 28 থেকে 30 দিনের মধ্যে মোটামুটি দ্বিতীয় ডোজ নিতে পারবেন, তবে এক্ষেত্রে জটিলতা এড়াতে ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। কোনো কোনো ক্ষেত্রে ভ্যাকসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যেমন ঘুষঘুষে জ্বর আসা, গায়ে র্যাশ বা অ্যালার্জি বেরোনোর মতো ঘটনা কিছু কিছু ক্ষেত্রে ঘটেছে। তবে চিন্তা নেই, ভ্যাকসিন নেওয়ার পর আপনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলুন, তাহলেই সব ঠিক থাকবে। যাদের সর্দি কাশি জ্বর হয়েছে তারা আপাতত ভ্যাকসিন নেওয়া থেকে বিরত থাকুন। যারা সদ্য কোভিড-19 থেকে সেরে উঠেছেন তারা অন্তত 3 সপ্তাহ পরে ভ্যাকসিন নিন। যাদের মেডিকেল হিস্ট্রি বেশ কমপ্লিকেটেড বা নানা রকম রোগ অসুখে জেরবার, তারা ডাক্তারি পরামর্শ নেওয়ার পর ভ্যাকসিন নিতে যান। রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের একেবারেই কম, তারাও ডাক্তারি পরামর্শের পর ভ্যাকসিন নিন। ভ্যাকসিনের দিনক্ষণ সব অনলাইনেই পাবেন, এর জন্য কাউকে কোনো টাকা দেওয়ার দরকার নেই। সরকারি হাসপাতালে টিকা ফ্রিতে দেওয়া হচ্ছে, বেসরকারি ক্ষেত্রে কিছু টাকা লাগছে। সরকারি নিয়ম অনুযায়ী তা অবশ্য 250 টাকার ওপরে ওঠার কথা নয়। ঠগের পাল্লায় পড়বেন না। মাথায় রাখবেন, ভ্যাকসিন নিতে গেলে মেডিকেল সার্টিফিকেট, সচিত্র সরকারি পরিচয়পত্র লাগবে। টিকা নেওয়ার পর যে শংসাপত্র দেওয়া হবে তা সযত্নে রাখুন। শেষে বলবো, ভ্যাকসিন মানেই একেবারে বিপদমুক্ত ব্যাপার তা একেবারেই নয়। ভ্যাকসিনের সঙ্গে সঙ্গে করোনা সতর্কতাও অবলম্বন করতে হবে। মাস্ক, স্যানিটাইজার, হাত পরিষ্কার করা, দূরত্ববিধি বজায় রেখেই চলতে হবে। এই পরিস্থিতির খানিকটা বদল হবে যখন দেশের 70% জনতার ভ্যাকসিনেশন শেষ হবে। তাই ততক্ষণ দওয়াই ভি অর কড়াই ভি।